রমজানে ভোগ্যপণ্য আমদানিতে প্রয়োজনীয় রিজার্ভের অর্থ ব্যয় করার কথা জানিয়েছে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ডলারের দাম নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। এরপরেই ডলারের দর 82 টাকার মধ্যে রাখতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে রমজানে সেহরি, ইফতার ও তারাবি সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়। রমজানের আগে দাম বাড়তে থাকে ডলারের। গেল সপ্তাহে খোলাবাজারে দর উঠেছে 84 টাকার ওপরের, যা গত মাসের তুলনায় প্রায় 3 টাকা বেশি। ডলারের আকস্মিক ঊর্ধ্বগতির কারণে বেড়ে যায় আমদানি ব্যয়, যা প্রভাব ফেলবে রমজানের বাজারে। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে রিজার্ভ ব্যবহার করে ডলারের দাম কমিয়ে আনা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। রোজার মাসে যাতে পণ্যের মূল্য স্বাভাবিক থাকে সেই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে, ইতিমধ্যে ব্যাংকগুলোকে টাকাও দিচ্ছে, ডলার দিচ্ছে। এদিকে এবার রমজানে প্রতিদিন গড়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে বলে জানায় বিদ্যুৎ মন্ত্রণালয়। সরবরাহ নিশ্চিত করতে আলাদা কমিটি গঠনের কথা জানানো হয়। আমরা চাচ্ছি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া বলেন, যেখানে গ্রাম আছে, শহর আছে, সবাই সমভাবে যেন পায় এবং বিদ্যুতের সুবিধা যেন পায়। আমরা আসন্ন গ্রীষ্মকাল এবং রমজানটা আপনাদের সহযোগিতায় আমরা পরিপূর্ণভাবে মানুষের গ্রাহকের সন্তুষ্টি নিয়ে শেষ করতে পারব। কোনো কারণে লোডশেডিং করতে হলে সংশ্লিষ্ট এলাকায় আগাম ঘোষণা দিতেও বিতরণকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। ঋষাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।